চট্টগ্রামের চন্দনাইশ্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা করায় শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চোদ্দ আগস্ট ও পনেরো আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত প্রথম দিন খানহাট হাজি এনুমিয়া শপিং কমপ্লেক্সের সামনে ও দ্বিতীয় দিন গাজবাড়িয়া কলেজ গেটে ফুলকলি শোরুমের পাশে অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক মোহাম্মদ ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক শহীদুর রহমান খান সাইফুল ইসলাম আরিফুর রহমান মারুব পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম শহীদ অলি হোসেন মুন্সী মুরশেদুল আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ ও বক চন্দ্রনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবু সালেক হাবিবুর রহমান মুজিবুর রহমান নাজিমউদ্দিন সেলিম উদ্দিন চন্দ্রনাইশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সুলেমান চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুবুল করিম সোহেল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম টুটুল পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন ছোটন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন উপজেলা যুবদল নেতা সেলিম আলদিন দিন বক্তিয়ার মোহাম্মদ আজিজ প্রমুখ এ সময় চন্দনাস উপজেলা পৌরসভা দোহাজারি পৌরসভা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন